شهر رمضان الذي أنزل فيه القرأن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد

করা যেই কুফুরি এবং মুসলমানের মধ্যে যেই পার্থক্য সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া কিন্তু নামাজ দেরি করা বা নামাজ কাজা করা এটা কুফুরির পর্যায়ে পৌঁছবে না কিন্তু এর জন্য শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তালা এই আয়ত বলতেছেন যে নামাজকে বরবাদ করলো এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রবৃত্তির অনুসরণ এটাই যে আল্লাহর ডাকে আমি সাড়া না দিই আমার মনের আশা ইচ্ছা অনুপাতে মনের খাহসি অনুপাতে আমি নামাজ আদায় করতেছি এটাই প্রবৃত্তির অনুসরণ একজন মমিন মুসলমান সে নিজের প্রবৃত্তির অনুসরণ করতে পারে না কখনোই ততক্ষণ আল্লাহতালার হুকুম বা শরীয়তের বিধান সাথে মিল না হবে আমি শরীয়তের বিধানকে লঙ্ঘন করে আল্লাহর ডাককে লঙ্ঘন করে আমি ইচ্ছা মতো আমি জীবনযাপন করব এটা না এইটা না এর জন্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তাই আমরা সময় মতো নামাজ আদায় করব নামাজ আদায় করা যেমন ফরজ অনুরূপভাবে সময় মতো আদায় করাটাও ফরজ ইন্না সলা থেকে আলাল তা আল আল মিনি না আল্লাহ নির্ধারিত সময় অনুপাতে নামাজকে ফরজ করেছেন আমরা এক নামাজকে আরেক নামাজের সাথে পড়বো এক নামাজকে আরেক নামাজের সাথে নিয়ে যাবো নামাজের সময়কে আমরা গুরুত্ব দেব না এটাও একটা ফরজের অবমূল্যায়ন করা ফরজকে তরক করা তাই আমরা এই ফরজ কে ফরজ হিসাবে জেনে সময় মতো আমরা আদায় করবো হ্যাঁ অজুর আল্লাহ মাফ করবে অজুর যদি থাকে গোমন্ত অবস্থায় বা সফরে আসি এমন অবস্থায় যেখানে নামাজের কোনো উপায় নেই জায়গা নেই তারপরেও সফরের মুসাফিরের জন্য নামাজের আলাদা বিধান রয়েছে সহজ করে দেওয়া হয়েছে আমরা সেইভাবেই যেন মনের ইচ্ছাতে কোনো ত্রুটি না থাকে তারপরেও যদি ছোটে যায় বা সমস্যার প্রতি তো আল্লা মাফ করবে কিন্তু সর্ব অবস্থায় সবসময়ের জন্য এটা করাটা উচিত না সব জন্য সময় মতো না আদায় করে নামাজ দেরি করা অক্তকে পারিয়ে দিয়ে দেওয়া এবং কাজা করা এটা সব জন্য উচিত না হ্যাঁ হঠাৎ হতে পারে এটা আল্লাহ মাফ করবে তাই বিষয়টি আমরা এভাবেই বোঝার চেষ্টা করব যে আমরা যেন ফরজকে ফরজের মতো আদায় করতে পারি ফরজকে যেন আমরা বাদ না দেই এবং বিশেষ করে নামাজ যেন আমরা বাদ না দিই বাদ দেওয়াটা অবশ্যই কুফুরির আওতায় আলফার কোবাইনের আবদি কুফরি কুফুরি তারকসালা নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কুফুরি এবং মমিনের মধ্যে পার্থক্য তাই আমরা যেন এই ধরনের কর্মে লিপ্ত না হই সময় মতো আমরা আদায় করবো আর সময় মতো বলতে যে একামত হয়ে গেছে জামাত ছুটে গেছে জামাত ছুটে যাওয়া এবং অক্ত ছুটে যাওয়া এটা দুটা আলাদা বিষয় যেমন একটি নামাজের অক্ত কোনো কোনো নামাজের এক দেড় ঘন্টা পর্যন্ত থাকে কোনো কোনো নামাজের অক্ত দু ঘন্টা পর্যন্ত থাকে ওই সময়ের ভিতরে আদায় করলে সেটা কাজা হবে না সেটা কাজা হবে না ধরে নেন জোহরের আজান হয় সোয়া বারোটায় নামাজের সময় হয় সোয়া বারোটা থেকে সোয়া বারোটা থেকে একেবারে ধরেন সাড়ে তিনটা পর্যন্ত আপনার জহরের সময় থাকে এর মাঝখানে একটু পড়ে নিন এর মাঝখানে একটু পড়ে নিন সেটা কাজা হবে না দেরিতে হবে কিন্তু নামাজ কাজা হবে না অবালক্ত হবে না কিন্তু নির্ধারিত অক্ত মধ্যেই আপনাকে আদায় হচ্ছে আদায় করা হচ্ছে তাই এইভাবে যেন আমরা যেভাবে পারি এইভাবে আদায় করার জন্য আমরা সচেষ্ট হই নির্ধারিত সময়ের মধ্যে যেন আমরা আদায় করতে পারি অনুরূপ আসরের আজান হয় তিনটা চল্লিশে সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা একেবারে পর্যন্ত এই সময় আমরা আদায় করতে পারি না ইচ্ছা থাকলে আল্লাহ ব্যবস্থা করে দিবে জামাতে ধরতে পারলাম না হয়তো আমরা এটা কাজা মনে করতেছি না এটা কাজা না আমার জামাত ছুটে গেছে কিন্তু আমার অক্ত ছুটে যায় নাই অক্ত এখনো আছে আল্লাহ রসুল আলাইসাল্লামকে জিবরুল্লা আলাহি সাল্লাম এসে নামাজ শিক্ষা দিয়েছেন একদিন প্রথম ওয়াক্তে আর শেষ অতে তাই প্রথম অত আদায় করলেও হবে শেষ আদায় করলেও চলবে কিন্তু সর্বোত্তম হচ্ছে প্রথম আদায় আদায় করা আর এর মাঝখানে করলে হবে কিন্তু সেটা উত্তম পর্যায়ে হবে না আর কি কিন্তু কাজা হবে না তাই আমরা বিষয়গুলো এইভাবে বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা সকল কাজ বাদ দিয়ে হলেও যেন নামাজটা সময় মতো আমরা আদায় করতে পারি এবং এই ফরজ থেকে যেন আমরা দূরে সরে না যাই এবং নামাজ যেন আমাদের কাছ থেকে বরবাদ না হয় আল্লাহ আমাদেরকে হদায়াত দান করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যথাসময়ে যেন আমরা নামাজের নামাজ আদায়ের মাধ্যমে যেন আমরা মমিন হিসাবে অটল থাকতে পারি আমিন সালামু ও রহমতুল্লাহি